हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपना देर के देखा बो अपना रा खूब सहजे की भावे बाड़ी ते केएफसी स्टाइल फ्राइड चिकन कोड़े खेते पार बेन। ताहले चोलून समय नष्ट ना कोड़े प्रथमे रेसिपी टा देखेनी। এখানে আমি 500 চিকেন নিয়েছি, এখানে চারটে লেগ পিস নিয়েছি আর এরকম ছোট ছোট চার পিস নিয়েছি। এবার এতে আমি 2 টেবিলস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব। হাফ টিস্পুন নুন দেব, 1/4 টিস্পুন একটু হলুদ গুঁড়ো দেব, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এটা ফ্রিজে রাখার আর দরকার নেই, আমি বাইরেই এটাকে রেখে দেবো আধ ঘন্টা। যতক্ষণ চিকেনটা আমি ম্যারিনেট করব ততক্ষণে আমি আরও কিছু প্রিপারেশন তৈরি করে নেব। এখানে আমি দুটো ডিম নিয়ে নেব, ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখে দেবো। ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি 1/2 কাপ ময়দা নেব আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার নেব। এবার এই এটার মধ্যে আমি খুব সামান্য একটু নুন দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। এবার এই ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সব পুরোটাই নুন আর লঙ্কাটা মিশে যায়। এরকম ভাবে সবকটা চিকেনের গায়ে আমি এটাকে ভালো করে কোট করে নিয়ে একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখবো। এবার এই প্রত্যেকটা চিকেনকে আবার এই ডিমের গোলার মধ্যে আমাকে ডিপ করতে হবে। ডিমের গোলায় ভালো করে ডিপ করে আবার এই ময়দার মিশ্রণে আমাকে রোল করে নিতে হবে। করে এটাকে এবার প্লেটে সরিয়ে রাখতে হবে। ঠিক একই প্রসেসে আমি সবকটা চিকেন করে নেব। ডিমের গোলা এগুলোকে ডিপ করে আবার এটাকে আমার রোল করে নিতে হবে। চিকেনগুলোকে আমি সব তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভাজাবার জন্য আমি তেল গরম বসাবো। আমি এখানে একটু সাদা তেল বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। এইবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। স্লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভাজবো। চিকেনটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। চিকেনটা আমার চারিদিক থেকে লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেনকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। এটাকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি, বাই।